জলপাইগুড়িতে সদর ব্লকের অন্তর্গত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের কাণ্ডারি তৃণমূলের এসটি এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস। শনিবার কৃষ্ণ দাসের বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা দেন জয়ী প্রার্থীরা। এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কর্মীদের মধ্যে খুব উৎসাহ লক্ষ্য করা যায়। আসলে এই অঞ্চল থেকে তৃণমূলের জয় কোনোভাবেই সহজ ছিল না। এই অঞ্চলটি বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর খাস তালুক বলে পরিচিত, কিন্তু সেই খাস তালুকেই এবার বিজেপিকে বড় হারের মুখোমুখি হতে হয়েছে। এবছরের নির্বাচনে তৃণমূল 2/3 বেশি আসনে জয়ী হয়েছে। 22টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল একাই দখল করেছে 16টি আসন, আর বিরোধীদের দখলে গেছে মাত্র 6টি আসন, যার মধ্যে বিজেপি পেয়েছে 4টি গ্রাম পঞ্চায়েত এবং বামফ্রন্টের দখলে গেছে 2টি গ্রাম পঞ্চায়েত। স্বাভাবিকভাবেই এই বিপুল জয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেতা কর্মীরা, তারা এই সাফল্যের কৃতিত্ব কৃষ্ণ দাসকে দিয়েছেন, তাই কৃষ্ণ দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কৃষ্ণ দাস বলেন, এই জয় মা মাটি মানুষের জয়, উন্নয়নের লক্ষ্যে জনগণ তাদের আশীর্বাদ করেছে, তাই আমাদের সবসময় মানুষের পাশে থাকতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। তিনি আরো বলেন, এখনো প্রধান কে হবে সেটা ঠিক করা হয়নি, তবে উপযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যকে প্রধান মনোনীত করা হবে। উল্লেখ্য, 2018 সালের নির্বাচনে তৃণমূল 11টি আসনে জয়ী হয়েছিল, এবার তাদের দখলে এসেছে 16টি আসন। বিজেপি এবার এই অঞ্চলে তেমন ভালো ফল করতে পারেনি। শনিবারের এই সংবর্ধনা সভায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। অরবিন্দ অঞ্চলের বহু মানুষ সংবর্ধনা সভায় উপস্থিত হন। তৃণমূলের নেতা কৃষ্ণ দাসের বাড়িতে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জিত কর্মকার, নিতাই কর, রাজেশ মণ্ডল সহ অন্যান্য নেতারা। প্রত্যেকেই এই জয়ের পেছনে কৃষ্ণ দাসের বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেন। তারা কৃষ্ণ দাসকে সংবর্ধনা দিতে পেরে খুবই খুশি হন। কৃষ্ণ দাস সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, সারা বছর মানুষের পাশে থাকতে হবে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের। তাদের পরামর্শ দেন উন্নয়নমূলক কাজ আগামী 5 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে করার জন্য। সব থেকে বড় যেটা হচ্ছে যে অরবিন্দুতে যেভাবে আমরা জয় ছিনিয়ে নিয়ে আসি, অরবিন্দ একটা কঠিন চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, কারণ যেহেতু সেইখানে বিজেপির জেলা সভাপতি আছে, তো সেইখানে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জ আমরা যেভাবে করছি, আমাদের নেতৃত্বরা, আমাদের কর্মীরা সেইখানে সেই চ্যালেঞ্জ পাশ করে ভালোভাবে পাশ করে আজকে যে জয় ছিনে নিয়ে আসে, সেই জয়ের বিষয় নিয়ে আজকে আমাদের এখানে সকলেই আসছে এবং সম্বর্ধনা দিল, সেটা আমিও গ্রহণ করলাম। আমিও প্রত্যেকেই ধন্যবাদ জানাই যে যেভাবে লড়াই করে মামাটি সরকারকে আমরা আরও শক্তিশালী করলাম, এবং বিজেপি যে ভুয়ো কথা বলে, মিথ্যা কথা বলে, আরেকবার আমরা অরবিন্দুর মধ্য দিয়ে প্রমাণ করে দিলাম যে বিজেপি অরিজিনালেই যে মিথ্যা কথা বলে, তার একটা বড় উদাহরণ, বড় প্রমাণ হচ্ছে অরবিন্দু জিতে।